করোনার থাবা ছাড়ছে না কাউকেই। বৃদ্ধ, শিশু, তরুণ সকল বয়সী মানুষকে আক্রান্ত করছে এই করোনা ভাইরাস। শুরুতে মনে করা হয়েছিল শিশুরা বোধহয় আক্রান্ত হচ্ছে না, বিশেষ করে নবজাতক শিশুরা বোধহয় একেবারেই আক্রান্ত হচ্ছে না, কিন্তু পরবর্তীতে যেটি দেখা গেছে যে শিশুরাও আক্রান্ত হচ্ছে এবং হারটা একেবারে কম নয়। আজ শিশুদের করোনা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে বিশেষভাবে আমরা কথা বলবো, কারণ আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামান, তত্ত্বাবধায়ক শিশু হাসপাতাল খুলনা, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতে অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, কোরবানির ঈদ শেষ হলো, অনেক ধরনের নিষেধ থাকা সত্ত্বেও অনেকেই আসলে ঢাকার বাইরে গিয়েছেন, এখন তো ফেরার সময়, এই ফেরার সময় আসলে কী কী সাবধানতা অবলম্বন করলে তারা আসলে আক্রান্ত হবেন না, বা অন্যদেরকেও যদি তারা সংক্রমণের শিকার হয়ে থাকেন তাহলে আসলে করোনা ভাইরাস অন্যদের মধ্যে ছড়াবেন না? ধন্যবাদ অন্তরা। আসলে আমরা জানি যে ঈদের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি হয়েছিল, নির্দেশনা জারি হয়েছিল যে এই তিন দিন ছুটির এই ঢাকাতেই অবস্থান করতে হবে, বা অন্যান্য চট্টগ্রাম খুলনাতে যারা আছে স্টেশনে অবস্থান করতে হবে, তারা গ্রামের বাড়িতে যেতে পারবে না, যাতে করে মানে এটা গ্রামের দিকে না মানুষ যায়, রোগটা যাতে প্রান্তিক পর্যায়ে না পৌঁছে। কিন্তু আবার গণপরিবহন কিন্তু মানে খুলে দেওয়া হলো, যার জন্য এই সরকারি কর্মচারী, কর্মকর্তা, গার্মেন্টস শ্রমিক সবাই কিন্তু নারীর টানে, শেকড়ের টানে, ভালোবাসার আপনজনদের সাথে ঈদ করার জন্য গ্রামে চলে গেল। এটা এই যে নির্দেশনা অমান্য করলো, এই ব্যাপারে কোনো কিন্তু কাউকে জিজ্ঞাসাবাদ করা হলো না, কোনো শাস্তি দেওয়া হলো না, ওই নির্দেশনা নির্দেশনার মধ্যেই থাকে। যাই হোক, তারা গেছে, ভালো কথা, তারা ফিরছেও, কিন্তু এই যে ঈদ উপলক্ষে লাখ লাখ মানুষের এই স্বাস্থ্যবিধি না মেনে বাড়ি এবং আবার কর্মস্থলে আসা যাওয়া, কোরবানির পশুর হাটে সামাজিক দূরত্ব না মেনে চলা, গাদাগাদি করে ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকা, এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু এতে জড়িত হয়ে গেছে, এবং আশঙ্কা করা যাচ্ছে যে এই যে এতগুলো ফ্যাক্টর কাজ করছে এর মধ্যে কিন্তু অনেকেই করোনাতে আক্রান্ত হবে। এবং আজকেও দেখছি যে মৃত্যুর হার বেড়ে গেছে, সংক্রমণের হার বেড়ে গেছে, যদিও পরীক্ষা খুবই অল্প হচ্ছে, 18 কোটি মানুষের দেশের তুলনায়। এটাকে আমরা এই পরীক্ষাকে আমরা কোনো পরীক্ষাই বলবো না, আরো অনেক বেশি পরীক্ষা করা দরকার, 50,000 পরীক্ষা দরকার, 1 লাখ পরীক্ষা দরকার, তাহলে আমরা এক্সাক্ট ফিগারটা আমরা জানতে পারবো। যেহেতু তারা দেশে গেছে নারীর টানে, কিন্তু এখন যারা ফিরছে, এই যে স্বাস্থ্যবিধি মানে ভুলে তারা যে ফিরছে ঢাকায় মানুষ, কিন্তু দেশের আপনার সড়ক বলুন, মহাসড়ক বলুন, নৌবন্দর বলুন, অন্যান্য টার্মিনাল এবং রাজধানী মানুষের ঢল কিন্তু এখন কয়েকদিন ধরে চলবে। অনেকে আবার ফ্যামিলি রেখে এসেছে, তারা শুধু ভদ্রলোক একা এসেছে, লঞ্চের ডেক থেকে শুরু করে ক্যাবিন, এমনকি ক্যাবিনের যে সামনের গলি পথগুলো আছে সেখানেও মানুষের ঢল, টার্মিনালের প্রত্যেকটি পল্টুনে দেখা যাচ্ছে যে মানুষের উপচে ভরা ভিড়। এই যে এটা হলো সদরঘাটের চিত্র, এছাড়া আপনি সায়দাবাদে যাবেন, কল্যাণপুরে যাবেন, গাবতলিতে যাবেন, একই চিত্র কিন্তু, মানে স্বাস্থ্যবিধির লেশ মাত্র নেই। এই স্বাস্থ্যবিধি না মানার ফলে করোনার যে কি ব্যাপক আকার ধারণ করবে সামনে কয়েক 2-3 সপ্তাহের মধ্যে, সেটা আমি তো খুবই আশঙ্কাজনক মনে করছি। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, এখন একটি নতুন ব্যাপার যোগ হয়েছে, সেটা হচ্ছে যে জ্বর থাকবে না, জ্বর ছাড়া জ্বর মানে মানে আমরা জানি যে করোনা রোগীর আমরা প্রথম সিমটম বলি যে তার জ্বর হয়েছে, কিন্তু জ্বর ছাড়াও কিন্তু এখন আমরা 15-20% ক্ষেত্রে দেখছি যে জ্বর থাকছে না, জ্বর থাকছে না, এবং জ্বর যদি থাকতো তাহলে আমরা যে আমরা থার্মাল গান দিয়ে পরীক্ষা করে মানুষকে ঢুকানো হয় অফিসে, বিভিন্ন জায়গায় ঢুকানো হয়, মাস্ক তো পরার কোনো বালাই নেই মানুষের, তো জ্বর থাকাতে মানুষও আইসোলেট হয়, তার আত্মীয় স্বজন ওরও অ্যালার্ট হয়ে যায়, তাড়াতাড়ি করে একটা হেলথ ফ্যাসিলিটির কাছে যায়। কিন্তু এই জ্বর না থাকাতে দেখা যাচ্ছে যে আরো মানে এটা একটা বড় বিভীষিকা, কারণ জ্বর সেই মানুষও ওই লোকটা মনে করছে যে আমার তো জ্বর নেই, আমার করোনা নেই, আমি মানুষের মধ্যে ঘুরে বেড়াই, সে মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ঘুরে বেড়ার জন্য দেখা যায় এদের সংখ্যা কিন্তু কম নয়, 15-20% জ্বরহীন এই করোনা রোগী, এবং এটা যদি ব্যাপকভাবে তারা এই সমাজে মিশে যায়,
তাহলে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, এটা এখনই কর্তৃপক্ষকে ভাবতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আসলে তুলেছেন, যে মানে জ্বর নেই কিন্তু তারপরেও তারা ঘুরে বেড়াচ্ছেন। ডক্টর কামরুজ্জামান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে চাই সেটি হচ্ছে যে শিশু যারা রয়েছেন তারা আসলে শুরুতে যেটি বলা হচ্ছিল যে তারা খুব একটা আক্রান্ত হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে আবার দেখা যাচ্ছে যে অনেক শিশুই আক্রান্ত হচ্ছে এবং নবজাতক যারা রয়েছে তারাও আসলে করোনায় আক্রান্ত হচ্ছে। তো মানে শিশুদেরকে এই করোনার থাবা থেকে মুক্ত করতে হলে কি করা যেতে পারে, আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে আসবো, কিন্তু তার আগে অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে একটু আসতে চাই, সেটি হচ্ছে মানে ভ্যাকসিন, যেটি শুরুতে বলা হলো যে অক্সফোর্ডের ভ্যাকসিনটি সবার আগে আমাদের হাতে হয়তোবা এসে পৌঁছাবে, কিন্তু পরে আবার যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আসলে বছর খানেক লেগে যেতে পারে, আবার করোনাকে নিয়েই আমাদের বছর দশেক থাকতে হবে, এই যে নানা ধরনের মত, মানে আসল বিষয়টা কি, ভ্যাকসিন কবে নাগাদ আসতে যাচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমরা এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর কিন্তু আমরা আস্থা রাখতে পারছি না, এই 100 বছরের আগের প্রতিষ্ঠান দিয়ে এখন আর চলবে না, ওরা প্রত্যেকটা ক্ষেত্রে দ্বিমুখী আচরণ করেছে, একবার বলে মাস্ক রোগী পরবে শুধু, এরকম অনেক কিছু আছে, বাতাসে ঘুরে বেড়ায় এয়ারবোন ডিজিজ, একবার বলছে এয়ারবোন ডিজিজ না, এরকম অনেক অনেক কথাই একদিন যেটা বলে পরের দিন ঘুরে ঘুরে ফেলে। অক্সফোর্ড ভ্যাকসিনটা যেটা যেটা ব্রিটেনে হচ্ছে এবং অ্যাস্ট্রোজেনিকা যেটা স্পন্সর করছে, সেখানে কিন্তু ওরা কোটি কোটি ডোজ তৈরি করবে, এবং এটার সুবিধা হচ্ছে যে এই ভ্যাকসিনটা আপনার যে তার রোগ প্রতি রোগ মানে অ্যান্টিবডি বাড়াবে, সঙ্গে সঙ্গে টি সেলও বাড়াবে, টি সেল হচ্ছে আমাদের রক্ষা কবচ। এখন এটা আমি আশা করি এটা আমরা এই বছর না পেলেও সামনের বছর হয়তো ফেব্রুয়ারি মার্চের দিকে পেয়ে যাব। আর সবচেয়ে যেটা রাশিয়ায় হচ্ছে গণ ভাবে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে দু একদিনের মধ্যেই, ওখানে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাক গলিয়েছে যে কেন এত তাড়াতাড়ি করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কিন্তু এই যে চীন যে ভ্যাকসিনটা আবিষ্কার করলো যে তৃতীয় ধাপ বাংলাদেশে হওয়ার কথা এটা পরীক্ষা, সেই সেখানে আমরা দেখছি যে আমলাতান্ত্রিক জটিলতার জন্য বাংলাদেশে কিন্তু এটা ট্রায়াল এখনো এই তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়নি, কিন্তু আবুধাবিতে যে হয়েছে আমাদের বাংলাদেশের একটি ছেলে রাহাত, শিশুরা শুরুতে বলা হচ্ছিল করোনায় তেমন একটা আক্রান্ত হচ্ছে না, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে অনেক শিশুই আক্রান্ত হচ্ছে, মানে শিশুদের আক্রান্ত হবার হার কম বিষয়টা কি এরকম, নাকি আসলে শিশুদেরকে বেশি সাবধানতা অবলম্বন করে বাড়িতে রাখা হয় এই জন্য তারা কম আক্রান্ত হচ্ছে? অধ্যাপক ডাক্তার কামরুজ্জামান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কাছে আসবো আমরা প্রসঙ্গটি নিয়ে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস, আর আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন করোনা ভাইরাসকে ঘিরে করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস, আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি, ডক্টর কামরুজ্জামান সিনিয়র কনসালট্যান্ট এবং তত্ত্বাবধায়ক শিশু হাসপাতাল খুলনা, এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বিরতির পরে। শুরুতেই ডক্টর কামরুজ্জামান, আপনার কাছে যে প্রসঙ্গটি নিয়ে আসতে চাই, যে শুরুতে বলা হচ্ছিল যে শিশুরা কম আক্রান্ত হচ্ছে, মানে একেবারেই আক্রান্ত হচ্ছে না নবজাতক শিশু, আর শিশুরা কম আক্রান্ত হচ্ছে, মানে এটা কি বিষয়টা এমন যে শিশুদেরকে আমরা বেশি নিরাপদে রাখি, শিশুদের বিষয়ে বেশি সাবধান আমরা, এই জন্য তারা আক্রান্ত হচ্ছে কম, নাকি এরকম যে শিশুদের কোনো কারণে করোনা ভাইরাসের সংক্রমণ আসলে হচ্ছেই না? আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কয়েকদিন আগে কিন্তু আপনার চ্যানেলে দেখিয়েছিল যেসব বাচ্চারা একটু ম্যালনারিস বা অসুস্থ এই ধরনের বাচ্চাদেরকে একটু এফেক্ট করে, কিন্তু সাধারণত আপনি প্রতিদিন স্বাস্থ্য ইয়েতে দেখবেন যে শিশুদের ব্যাপারে
যে তাদের স্ট্যাটিস্টিক অনুযায়ী ওদের হার খুবই কম, তার মানে বাচ্চাদের ইমিউনিটি, কারণ মায়েরা অবশ্যই যত্ন নেয় এবং এইসব ব্যাপারে আপনারা জানেন, বাসা থাকলে বা প্রত্যেক সময় মায়েরা তাদেরকে টেক কেয়ার করে এবং তাদেরকে যেসব ব্যাপারে স্যানিটাইজ করা, হ্যান্ড ওয়াশ করা, এবং স্পেশালি বাচ্চাদের ব্যাপারে যে আপনি একটা জিনিস করবেন যে লং টাইম বাসায় থাকলে বাচ্চাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম হয়, আপনি দেখবেন তো সেই সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে মায়েরা বাচ্চাদেরকে উৎসাহিত করে এবং এই সময় প্রচুর পরিমাণে আমরাও বলি যে বাচ্চাদেরকে লিকুইড জাতীয় খাবার খাওয়াতে বলি, ঠান্ডা যাতে না লাগে এবং ঘেমে গেলে সর্দি বা জ্বর যাতে না হয় এতে খেয়াল রাখা চলবে। এবং শিশুরা অবশ্যই আমি বলি যে মায়েদের কাছে থাকে তো তারা স্পেশাল কেয়ার অবশ্যই পায়। এটাই হয়তোবা মূল কারণ। আমরা আপনার কাছে ফিরবো, কিন্তু একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটা নিয়ে আসি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাঙ্গিসিং থেকে ইদ্রিস আলী, আমার বয়স 55। হ্যাঁ, আমার ওই যে স্যারের কাছে একটু প্রশ্ন, আমার তো একটু অ্যালার্জি আসছে, ওই দুই মাস থেকে অতিরিক্ত অ্যালার্জি, বুঝছেন, চুল গায়ে শুরু শুরু লাল হয়েছে শরীর, আর হলো অ্যাজমা আছে, তো অ্যাজমা হলো আমি মন্টিন টেন খাই আর এর সাথে ব্যাটে খাই, এখন মন্টিন টেন সাথে ব্যাটে না খাই তাহলে আমার জ্বরও হয় এমনকি শ্বাসকষ্ট বাড়ে, এখন এদের পরিবর্তনে ইনহেলান কি ধরনের ইনহেলান ব্যবহার করা যায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অ্যালার্জির জন্য, এই অ্যালার্জি যে আমার পুরো শরীর লাল হয়ে যায়। অথবা ঘরে কোনো কার্পেট আছে কিনা আপনি একটু অ্যালার্জির সন্ধান করুন, এক নম্বর কথা। আর মন্টিন লুকাস যেটা মন্টিন খাচ্ছেন এটা খেয়ে যেতে হবে, আর সঙ্গে আপনি স্টেরয়েড নিঃসৃত ইনহেলার যেগুলো আছে অনেক কিছু আছে, বেক্সিট্রল এফ ইনহেলার আছে, টিকামেট আছে, যে কোনো একটা স্টেরয়েড মিশ্রিত ইনহেলার নিয়মিতভাবে দুপাপ সকালে দুপাপ রাত্রে নেবেন এবং নেওয়ার পর ভালো করে গড়গড়া করে নেবেন, তাহলে ভালো থাকবেন। অ্যালার্জির সন্ধান আপনাকে বের করতেই হবে, এটা আপনার দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। ডক্টর কামরুজ্জামান, শিশুদের বিষয়ে কথা বলছিলাম, আসলে অনেক শিশুই এই মুহূর্তে মানে মানসিক এক ধরনের চাপের মধ্যে রয়েছে, এবং একটা গবেষণা আসলে বের হলো যে 70-90% শিশু মানসিক চাপের মধ্যে রয়েছে। আসলে এই ঘরে বসে থাকা শিশুরা স্কুলে যেতে পারছে না, খেলাধুলা করতে পারছে না, আগে হয়তো বাইরে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করতো, বাইরের খাবারও এখন বাসায় আসছে না, তো শিশুদের এই যে মানসিক চাপ এটা থেকে উত্তরণের উপায়টা কী? আমি বলবো, আপনারা জানেন যে শিশুরা হচ্ছে প্রাণ, বাসার প্রাণ, লাইফ যেটাকে বলে, আমরা মনে করি যে যে বাচ্চারা বাসায় থাকে তাদেরকে টেক কেয়ার করা, এবং যদি বাবারা বাবা বা পুরুষ লোক বাচ্চা থাকে তারা বাইরে থেকে যখন ঘরে আসবে তারা অবশ্যই হাত ধুয়ে, যেটাকে আমরা বলি যে আপনার মাস্ক পরে ঘরের মধ্যে ঢোকা উচিত প্রথমেই, তারপরে কাপড় চেঞ্জ করে নেওয়া উচিত, এবং সব চেঞ্জ করে এসে আপনি আপনার শিশুদের সাথে একটু সময় দিতে, কারণ একটা সময় থাকে তারা খেলার সময় থাকে, যেমন বিকালবেলা বা অন্য টাইমটা, তো এই টাইমটা যারা সকালবেলাটা তারা স্কুলে যেত সেই স্কুলটা তারা যেতে পারছে না। তা আমি মনে করি যে প্রত্যেকটা মায়ের উচিত হবে যে বাচ্চাকে কিছুটা সময় দেওয়া এবং তাদেরকে স্ট্রেস ফ্রি রাখা। স্ট্রেস ফ্রি মানে অনেক সময় ইমোশনালি ইয়ে করে তাদের সাথে খেলা করা, বা তাদেরকে কিছুক্ষণ পর পরে যে আমরা যে কথাগুলো বলছি যে তুমি বাবা হাত ধুয়ে থাক, তুমি হাত ধুয়ে আসো, তো ওই অভ্যাসটা অভ্যস্ত হয়ে যাবে, তো হাতটা ধুয়ে থাকবে, এবং তাকে যদি একটু বড় বাচ্চা হয় তাহলে আপনি তাকে শিখে দেবেন যে তুমি বাবা যখন সবার সামনে কথা বলবে তখন মাস্কটা পরে নেবে। হ্যাঁ, এই যে আমাদের দেখে শিখবে, তারপরে যে ডিস্টেন্স মেট, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা, যে আমরা যেমন 3 ফিট একটা ডিস্টেন্স মেনটেন করি, এটা ওদেরকে যদি বলা হয় তাহলে ওরাও ডিস্টেন্সটা মেনটেন করে, বাচ্চারা কিন্তু আমাদেরকে দেখে দেখেই শিখে। এই জিনিসটা যদি আমরা সবসময় তাদেরকে যদি দেখাতে থাকি বা শিখতে থাকি তারা শিখবে। এছাড়াও তাদেরকে কিছু যদি বাসায় উপকরণ থাকে, বিশ্ব সারাদিন আবার টেলিভিশনের সামনে রাখাটাও ঠিক না, এটাও কিন্তু তাদের জন্য ক্ষতিকর। এখন তো অনেক জায়গায় কিন্তু অনলাইনে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারও ব্যবস্থা হয়েছে, এছাড়াও তারা যতটা সময় পারে খেলাধুলা করা। আর আরেকটা জিনিস বলবো যে বাসায় মায়েদের উচিত হবে প্রত্যেকটা বাচ্চাকে প্রচুর পরিমাণে ফ্লুইড জাতীয় জিনিস খাওয়ানো,
ফ্লুইড তার ইমিউনিটি ডেভেলপ করার জন্য, স্পেশালি তাদের ইমিউনিটি ডেভেলপ করার জন্য। আমি আপনাকে আগে বলেছিলাম যে কিছুদিন আগে একটা চ্যানেল দেখছিলাম যে ম্যালনারিজ বাচ্চারা এটা এফেক্টেড হয়, তার মানে আপনি যখন ইমিউনিটি লস করবেন তখন আপনার যে কোনো সময় এফেক্টেড হতে পারে। মানে শিশুদের পুষ্টি বিষয়টি আসলে নিশ্চিত করতে হবে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলতে হবে। বলছিলাম যে স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আমার ওই গ্যাসের প্রবলেম বলেন, ওই মানে খানিক পর পর মানে ওই ঢেগুর ওঠে বড় আকারে। সম্ভবত মানে কি করবেন উনি এটাই জানতে চাচ্ছেন ডাক্তার কামরুজ্জামান। আচ্ছা, না বুঝতে পেরেছি। আপনি, আমি জানি না এটাকে আপনার খাওয়ার আগে বা পরে কখন এটা হয় আপনি বলেননি, তো যদি আপনার আগে থেকে গ্যাসের প্রবলেম থেকে থাকে আর আপনি খাওয়া দাওয়ার ব্যাপারে আমি জানি না সচেতন কিনা, কারণ আমরা জানি যে কি কোন খাবারগুলো খেলে গ্যাস হতে পারে আর লং টাইম যদি আমরা না খেয়ে থাকি তাতেও আমাদের গ্যাস অ্যাসিডিটি হতে পারে, তো কি কারণে আপনার জন্য হয় সেটা আমি জানি, চিকিৎসকের সাথে পরামর্শটা নেবেন এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে আপনি ভাজি বোনা জাতীয় যেটা তেল তেলে তৈলাক্ত জিনিসগুলো এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন। আর যদি গ্যাস খুব বেশি হয় এবং এটা খাওয়ার আগে না পরে এটা কিন্তু আপনি বলেননি আমাকে, কোন সময়টা বেশি আপনার অসুবিধা হয়? আচ্ছা, হ্যালো, না উনি আমাদের সঙ্গে আসলে নেই একেবারে, ভাজা পোড়া ওনার খাওয়া যাবে না, উনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন টেলিভিশনে, টিভি স্ক্রিনে। অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, আপনার কাছে যে প্রসঙ্গটি নিয়ে আসতে চাই, আপনি বলছিলেন যে ইদানিং জ্বর, যে উপসর্গ জ্বর সেটি আসলে তেমন একটা দেখা যাচ্ছে না, তার মানে কি উপসর্গগুলো পরিবর্তিত হচ্ছে? মানে এখনকার প্রধান উপসর্গগুলো কি করোনা ভাইরাসের? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, এতে ডাক্তার সাহেবদেরও আমি কথাবার্তা জানাচ্ছি, সবার কথাবার্তা জানাচ্ছি। আমরা মনে করি যে জ্বর থাকলেই, মানে করোনাতে জ্বর থাকতেই হবে, কিন্তু দেখা যাচ্ছে যে 15-20% ক্ষেত্রে কিন্তু জ্বরহীন করোনা এটা আমরা আমরা পাচ্ছি খুব রিসেন্ট, যেটা জ্বর থাকলে মানুষ একটু সচেতন হয়, ঘরের মধ্যে থাকে, অনেক ডাক্তার সাহেবরাও সচেতন হয়। কিন্তু জ্বর না থাকলেও যদি কারো সর্দি কাশি বা গলা ব্যথা, যদি অবসাদগ্রস্ত ভাব অনুভূত হয়, তাহলে কিন্তু স্ব-উদ্যোগেই করোনা টেস্ট করে নিতে হবে। আরও কিছু লক্ষণ নতুন আমরা দেখতে পাচ্ছি যে ঠোঁট বেগুনি হয়ে যাওয়া, দ্রুত শ্বাস নেওয়া, হঠাৎ দম বন্ধ হয়ে যাওয়ার একটা অনুভূতি, অল্প হাঁটা চলা বা কায়িক পরিশ্রম করলে দেখা যায় শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা এবং শুয়ে থাকতে না পারা, শ্বাস নিতে কষ্ট হওয়া এবং শব্দ করে শ্বাস নিতে শুরু করা, অনিয়মিত শিরা নাড়ির স্পন্দন এবং একটা অদ্ভুত ব্যবহার করা মানুষের সঙ্গে, যে আপনি একটা কথা বলছেন কিন্তু সে মানে ভালো মতো রেসপন্ড করছে না, একটা তার মানে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে, এগুলো করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ। এটা একদম যেহেতু মিউটেশন হচ্ছে, মিউটেশনের সঙ্গে সঙ্গে কিন্তু এই কিছু এই জ্বর থাকছে না, যে এটা জ্বর যদি সে তো সমাজে ঘুরে বেড়াচ্ছে, জ্বর নাই সে মনে করছে আমার তো করোনা নাই, সুতরাং সমাজে ঘুরে বেড়াচ্ছে এবং এটা খুব ভয়ঙ্কর একটা মানে মাসল পেন হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, আর যেটা প্রবলেম হয় যেটা গলায় ব্যথা হতে পারে, গলায় ব্যথা মানে শর্ট পেন আমরা যেটা বলি, আর শর্ট শর্ট আর কি যেটা, আর এর সাথে যেটা হচ্ছে অ্যাপিটাইট লস করতে পারে, ক্ষুধা মন্দা, যে খেতে ইচ্ছা করবে না আর কোনো কিছুকে আপনার ভালো লাগবে না এবং মাথা ব্যথা থাকতে পারে সাথে। বেশিরভাগ মানে রোগী কাশিটা একটা লম্বা সময় ধরে কাশি থাকবে, অবসাদগ্রস্ততা, লেথার্জি, কিছু ভালো লাগে না, খালি শুয়ে থাকতে ইচ্ছা করে, এটা অনেক দিন ধরে থাকবে এবং শ্বাসকষ্ট, ফুসফুসে কিন্তু যে ভাঙা কোষে ফুসফুস ভরে যায়, নিউমোনিয়া হয়,
প্রচুর ফাইব্রোসিস হয়, তার জন্য কিন্তু করোনা সেরে গেলেও একটা শ্বাসকষ্ট বহু বছরের জন্য লেগে থাকবে, আর বিশেষ করে এই অবসাদগ্রস্ততা এটা থাকবে। আর আমাদের ডাক্তার সাহেব যেটা বললেন যে ঘ্রাণ শক্তি চলে যাওয়া বা ক্ষুধা চলে মন্দা, এগুলো তো আগের লক্ষণ, আগে আমরা বলেছি, আমি যে লক্ষণগুলো বললাম এটা নতুন মানে লক্ষণের কথা বললাম আর কি। আচ্ছা ডাক্তার কামরুজ্জামান, আপনার কাছে কি মনে হয় যে মানে এটাও একটা সমস্যা, মানে অনেকেই বলছেন যে মানে অনেকটা শর্ট টাইম মেমোরি লসের মতো হচ্ছে, এটাও কি করোনা ভাইরাসের মানে পরবর্তী এফেক্ট কিনা? আপনি, আমি একটা কথা বলি, যেহেতু যে টেম্পারেচার একটা ফ্যাক্টর আছে, যেটা 87-88% পেশেন্টদের সাধারণত টেম্পারেচার থাকে, হাই গ্রেডের ফেভারও থাকতে পারে, লো গ্রেডের ফেভারও থাকতে পারে। আর ওই যে যেটা উনি আমাদের প্রফেসর সাহেব বললেন যে লাংসে ইনফেকশন হয় এবং এটা ব্রেনের উপরে এফেক্ট করে, আপনি কারণ ব্লাড সার্কুলেশনে আপনি জানেন যে এইসব পেশেন্ট যদি খারাপ হয় আমরা ভেন্টিলেটরে কখন দিই, যখন তার শ্বাসকষ্ট হয়, তাই তো? তো শ্বাসকষ্ট হলে আমাদের অক্সিজেন লেভেল, যে অক্সিজেন স্যাচুরেশন কিন্তু কমে যায়, তো ব্রেনে অক্সিজেন সাপ্লাই কিন্তু অনেকটা কমে যায়। তো সেক্ষেত্রে ব্রেনে অক্সিজেন সাপ্লাই কমে গেলে তখনও ব্রেনের পরে একটা এফেক্ট করে এবং অনেক সময় হয়তো মেমোরি বা মনে করার স্মৃতিশক্তি কিছুটা সাময়িকভাবে লোপ পেতে পারে এবং আস্তে আস্তে রিগেন করলে, ইমিউনিটি বাড়লে এটা থেকে রিগেন করতে পারে। অধ্যাপক ডক্টর ইরফান হাসান মাহমুদ, হ্যাঁ হ্যাঁ, দেহের প্রতিটা শিরা উপশিরা ধমনী সব জায়গায় ব্লাড ক্লট হচ্ছে এবং ব্রেইনের যে সেরিব্রালের যে ভেইন সার্টারি আছে সেখানেও ব্লাড ক্লট হচ্ছে, যার জন্য আমরা প্রথমেই কিন্তু আমরা মানে ব্লাড থিনার দিয়ে দিই রোগীকে, যাতে করে ব্লাড ক্লটটা না হয়। এই ব্লাড ক্লটের জন্য কিন্তু হ্যালুসিনেশন বলুন, আর আপনি যেটা বললেন শর্ট টার্ম মেমোরি লস, এটা হচ্ছে। আমি যে কথা একটু গুরুত্ব দিতে চাচ্ছি, হ্যাঁ, অক্সিজেন সাপ্লাই তো অক্সিজেনের মানে খুবই কম সাপ্লাই হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার যে পরিপত্রটা জারি করলো যে 31 অগস্ট পর্যন্ত 10টার পরে কোনো লোক অযথা বের হতে পারবে না, তারপরে অনেক কিছু বিধিনিষেধ দিল, মাস্ক পরা বাধ্যতামূলক করলো, কিন্তু এবং বললো যে আইনগত যারা ভায়োলেট করবে সেটা আইনগতভাবে দণ্ডনীয় হবে, কিন্তু কি দণ্ড হবে দণ্ডের কথা কিন্তু বলেনি। কিন্তু আমরা আমরা দেখলাম কি গতকালে দেখলাম নিউজে যে অস্ট্রেলিয়ার যে ভিক্টোরিয়া আছে সেখানে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি যদি কেউ অমান্য করে তাকে $20,000 পেমেন্ট করতে হবে। আমাদের দেশে যদি আমরা অন্তত 200 টাকা জরিমানা করতে পারতাম তাহলে কিন্তু ঠিকই লোক সুরসুর করে মাস্কটা পরতো আর একেবারে নাক বন্ধ করে মাস্কটা পরতো, তাহলে কিন্তু রোগটা ছড়াতো না। শুধুমাত্র মাস্ক 95% রোগীকে মানুষকে কিন্তু রক্ষা করে, নাকের ভেতর দিয়ে একটা মানে কাঠির মতো যে জিনিসটা ঢোকানো হচ্ছে এটা অনেকেই বলছেন যে তাদের মস্তিষ্কে গিয়ে আঘাত আনছে বা এই টেস্ট করানোটা বেশ কষ্টকর এবং তারা মনে করছেন যে এটা তাদের কোনো ধরনের শারীরিক ক্ষতি করতে পারে, এরকম এক ধরনের আশঙ্কা বেশ কিছু মানুষের মধ্যে রয়েছে। এটার সাথে, হ্যাঁ, এটা আসলেই কি মানে এই যে তাদের এই আশঙ্কা এটা মানে কতখানি সঠিক? আসলে টেস্টটা যে কাঠিটা ঢুকানো হয় আর কি সোয়াবটা নেওয়ার জন্য, এটা একটু ভালো করে দিতে হয় তো একটু একটু তো একটু মানে ব্যথা পাবে, তো ব্যথা পাবে কিন্তু এটা 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 সাময়িক, এটা দুই দিনের মধ্যে চলে যায়, এটার কোনো রেসিডুয়াল ড্যামেজ সেখানে করবে না। কিন্তু টেস্টের ব্যাপারে কিন্তু উৎসাহ দিতে হবে সবাইকে, টেস্ট অনেক কমে যাচ্ছে, টেস্ট যত বেশি হবে তত বেশি রোগী শনাক্ত হবে, রোগী সুচিকিৎসা পাবে, আইসোলেশন কোয়ারেন্টাইন সব কিছু হবে। এবং এখন এবং আরেকটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট ট্রেসিং, একজন রোগীর সংস্পর্শে কে আসলো তাকে কিন্তু মানে ট্রেসিং করে বের করতে হবে, তার করোনা পরীক্ষা করাতে হবে, দরকার হলে বাসায় বাসায় গিয়ে যেতে হবে। আমি সবিনয় কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ রাখতে চাই, সেটা হচ্ছে টেস্টের বাবদ যে 200 টাকা ধার্য করেছেন সেটা দয়া করে প্রত্যাহার করে নিয়ে যারা মাস্ক পরছে না তাদের জন্য শাস্তিমূলকভাবে সেই 200 টাকা বা 500 টাকা জরিমানা করে সেই টাকাটা রেভিনিউ খাতে দিন, তাহলে মানে দুটো উপকার হবে, একটা রোগীর অর্থনৈতিক
সাশ্রয় হবে, টেস্ট করতে উদ্বুদ্ধ হবে, এবং যারা মাস্ক পরছে না তাদের তারাও ভয় পেয়ে যাবে, না আমার তো মাস্ক না পরলে আমাকে জরিমানা করবে। সুতরাং মাস্ক পরাতে হবে, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেইনটেইন করতে হবে। এখন তো করোনা ভীতি মানুষের চলেই গেছে, মানুষ মনে করছে কোনো করোনা ফরোনা নাই। এই বিষয়ে যে ডাক্তার কামরুজ্জামান আপনার কাছে আসতে চাই, যে মানে আপনার কাছে কি মনে হয় টেস্টের সংখ্যা এত কমে যাচ্ছে কেন? আপনার কাছে আসবো এই প্রশ্নের উত্তর নিতে, কিন্তু আমাদের এই মুহূর্তে একটা বিরতি নিতেই হচ্ছে। ছোট্ট একটি বিরতি নিচ্ছে, দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দর্শক বিরতির পর আবারও স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ইতালিকে ছাড়িয়ে 15তম অবস্থানে চলে এসেছে করোনা ভাইরাসের দিক থেকে। বাংলাদেশে 2,49,000 ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা, আর ইতালিতে 2,48,000 ছাড়িয়েছে। মানে যে ইতালিকে আসলে খুব ভয়াবহ একটি জায়গা হিসেবে ধরা হচ্ছিল করোনা সংক্রমণের জন্য, সেই ইতালিরও উপরে চলে এসেছে বাংলাদেশ। অর্থাৎ দেশের অবস্থা একেবারেই ভালো নয়, এমন অবস্থায় চলছে প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। এই অনুষ্ঠান আপনারা চাইলে করোনা ভাইরাসকে নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আর ডাক্তার কামরুজ্জামান, আপনার কাছে বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে টেস্টের সংখ্যা কমছে, মানে কি কারণে কমছে? টেস্ট করানো কম হচ্ছে নাকি মানুষ টেস্ট করতে কম যাচ্ছে? দুটাই আমি বলবো একসাথে, যে সুযোগ সুবিধাটা আরেকটু বাড়ানোর প্রয়োজন আছে আমি মনে করি আর কি। কারণ অনেকেই মনে করে আমরা কোথায় যাব, যেখানে টেস্ট করতে যাব যে আমি আবার এফেক্টেড হই কিনা, এটা কিন্তু একটা ভয় আছে। আর যদি আমার হয়ে যায় তাহলে আমি কি করব, এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো আমি মনে করি যে এই যে টেস্ট করতে যাচ্ছে না তারা অনেকেই, যে আমি যে আমি একটু আগে আপনাকে একটা কথা বলছিলাম যে একজন ডক্টর, সে নিজে নিজে ডক্টর হয়ে যাচ্ছিল না, তা আমি তাকে বললাম, উৎসাহিত করলাম যে তুমি যাও, তুমি দেখো যে তোমার হলো না। তো যদি তার হয় তাহলে কী হবে, তার সে একা থেকে দশজনকে এফেক্টেড করবে, তাই না? তো সে যদি এই চেষ্টা করে, আমি মনে করি যারা এই ধরনের একটু এফেক্টেড, আমার মনে হয় প্রত্যেকেই টেস্ট করা উচিত। তাতে হবে কি যে এই যে সোশ্যাল কন্ট্যাক্টগুলো, আমরা যে প্রত্যেকটা বিভিন্ন জায়গায় বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন জায়গায় যাচ্ছি বা হসপিটালে যাচ্ছি, বিভিন্ন জায়গায় সোশ্যাল কন্ট্যাক্টগুলোতে, তাই না? তো এইগুলাতে আরও ছড়ানোর ভয় থাকে। এবং আপনি দেখছেন সম্প্রতি যে ঈদ গেল, ঈদের সময় অনেক লোক আনাগোনা হয়েছে, গরু জবাই হয়েছে, অনেক মানুষের ইয়ে হয়েছে। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে বাড়ানোর এই যে আগের যে কালচারটা, এইটা একটু অনেকটা কমে গেছে, এটা একটু কমে গেছে। যদি কেউ এটা মেনে মানে এবং একটু মনে করে যে আমি আমার সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করবো, মাস্কটা আমি ঠিক মতো পরবো এবং আমি হাতটা ধুবো, এটা যদি করতে পারে এবং প্রচুর পরিমাণে ফ্লুইড, যেটা আমি বলে যে ইমিউনিটি ডেভেলপ করার জন্য, নিজের বডির ইমিউনিটি ডেভেলপটা করা খুবই দরকার, এবং একটু হালকা এক্সারসাইজ বাচ্চাদের ব্যাপারে বেলায়ও দৌড়দৌড়ি করা এবং বড়দের জন্য হালকা এক্সারসাইজ যদি করতে পারে প্রতিদিন, আমি মনে করি যে তারা সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমি মনে করি বাংলাদেশে মানুষ সচেতন যদি হয়, একটু সচেতন হলে, কারণ আপনি যে কথাটা আগে বলছিলেন যে ইতালিতে তুলনায়, কারণ তাদের জনসংখ্যা আর আমাদের জনসংখ্যা কিন্তু মাত্রই এবং জায়গা তুলনায় জনসংখ্যা অনেক বেশি, তো সেই হিসেবে যদি ধরা হয় তাহলে এখনো ওইভাবে এফেক্টেড হয়নি, কিন্তু সামনে ভবিষ্যতে যে হবে না এমন কোনো গ্যারান্টি নাই। কারণ এই এই মুহূর্তে যদি আমরা যদি সচেতন না হই, প্রত্যেকটা মানুষ যদি সচেতন না হই, তাহলে কিন্তু এটা পরবর্তী যে ধাক্কাটা আসতে পারে সেটা সামলানো বড় কঠিন হতে পারে। তো আমরা এই জন্য আমি বলবো যে শুধু আমরা সচেতন নাগরিকরা তাই করবো তা না, গ্রামে গঞ্জে যেখানে যে কোনো হাট বাজার যেখানে, এখানে সচেতনতার জন্য আরও একটু কঠোর হতে হবে এবং আইনটাকে একটু কঠিন, যেটা প্রফেসর ইকবাল সাহেব বললেন যে মাস্ক পরা না করলে দণ্ডনীয় অপরাধ, বিষয়টাকে জোর দিতে হবে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আব্দুল কাদের, বয়স 45। হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হলো, আমি হঠাৎ করে একদিন এক জায়গায় ঠান্ডা খাইছিলাম, ঠান্ডা খাওয়ার পরে আমার জ্বর আসছিল, জ্বরটা হলো হয়তো 100-এর নিচে 2 দিন। কতদিন আগে খেয়েছিলেন আর এখনো আছে কিনা? এখন থেকে 1 মাস। জি, কাশিটা 1 মাস আগে আমি ঠান্ডা খেয়েছিলাম, পর থেকে আমার জ্বর আসছিল, 2 দিন জ্বর ছিল, তারপর কাশি অনেক, 3-4 দিন পর থেকে এজিথ্রোমাইসিন
ট্যাবলেট 10 12টা খেলাম অ্যান্টিবায়োটিক এখন কি সমস্যা হচ্ছে তারপরে এই মোনাক ট্যাবলেট সিরাপ ডেক্সপ্রিন প্লাস এখন পর্যন্ত কাশি আছে আচ্ছা রাতে ঘুম হয় না আর হলো যে বুকের বাপাস একটু ব্যথা করে যদি রুমের মধ্যে থাকি আর কি আবার বাহির হলে ঘোরাঘুরি করলে আবার সব ঠিক হয়ে যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ দুজনের প্রশ্নের উত্তরই যদি দিতেন হ্যাঁ সেটা হলো প্রথমে যে উনি প্রশ্ন করেছিলেন যে ঠান্ডা খেয়েছিলেন তারপর জ্বর তারপরে অ্যাজিথ্রোমাইসিনও খেয়েছেন আসলে ওইটা ঠান্ডা খাওয়ার জন্য হয়তো হয়েছে মানে এক মাস ধরে যখন করোনা হলে এতদিন থাকতো না তারপর আমি বলবো একটা বুকের এক্সরে করে নিন আর দরকার হলে একটা করোনা টেস্ট করে নিন অসুবিধা কি আপনি জেনে শিওর হয়ে নেওয়া ভালো কিছুটা কাজ করছে উনি রক্তের চাপটা একটু পরীক্ষা করে দিবে আর একজন মানসিক রোগ বা মানসিক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবে যদি উদ্বেগ উৎকণ্ঠাটা খুব বেশি থাকে তাহলে ওনার একটু কাউন্সিলিং দরকার আছে আর আমার মনে হয় না যে কোনো রকমের অর্গানিক কোনো প্রবলেম ওনার আছে আমি একটু বলি যে ওই রোগীকে একটু চেস্ট এক্সরে করা উচিত যে যেহেতু সে বাপন দিকে একটা ব্যাপারটা বলছে আর কি আমার মনে হয় এক্সরে চেস্ট করলে সাইকোলজিক্যালি সে বেটার ফিল করবে আর কি সেটি আমি অন্তরা যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে হ্যালো অন্তরা হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানুষ গত আমরা লক্ষ্য করছি যে গত রোজার ঈদের পর থেকে কিন্তু মানুষের মধ্যে আস্তে আস্তে করোনা ভীতিটা দূর হয়ে গেছে মানুষ ভাবছেই না রাস্তাঘাটে আপনি চলাচল করলে দেখবেন যে মানুষ ভাবছে না যে সারা বিশ্বে বা বাংলাদেশে এত বড় একটা রোগ ঘাতক রোগ 50 জন 40 জন রোগ মারা যাচ্ছে আপনি বলছেন ইতালির কথা যে এই যে কোরবানির ঈদের পরে যে একটা সংক্রমণ ঘটবে 3 সপ্তাহ পরে এটা যখন আমাদের ইনকিউবেশন পিরিয়ড তো 2 সপ্তাহ আমি 3 সপ্তাহে ধরলাম এই 3 সপ্তাহের মধ্যে আরো ব্যাপকভাবে মৃত্যু আরো বাড়বে এবং সংক্রমণের হারও বাড়বে আর বন্যা একটা বড় ফ্যাক্টর হবে বন্যার মধ্যে সব গাদাগাদি করে থাকছে লোক এবং এই কোনো মাস্কের বালাই নাই কোনো ফিজিক্যাল ডিস্টেন্স নাই সম্ভাবনা সেটা করা মানুষ এখন ওখানে বেঁচে থাকাটাই বড় কথা তো এইটারও এফেক্টে যোগ হবে দুটো যোগ হলে ইটালি কেন অনেক আরো যেসব দেশে অনেক মানুষ মারা গেছে তাদেরও হয়তো আমরা আল্লাহ না করুক ক্রস করে যাব সুতরাং এর থেকে বাঁচতে হলে আমাদের ভীতিটা তৈরি করতে হবে আতঙ্ক তৈরি করতে হবে আতঙ্ক থেকেই সচেতনতা আসে আর সচেতনতা আসলেই সার্বিক স্বাস্থ্যবিধি কিন্তু মানুষ মেনে চলবে সার্বিক স্বাস্থ্যবিধি যদি নাও মানে অ্যাটলিস্ট দুইটা জিনিস তাকে মেনটেন করতে হবে যে তাকে মাস্ক পরতে হবে নাকটা ঢেকে অনেকে মাস্ক পরে থুতনির উপরে নাকটা ঢেকে মাস্ক করতে হবে নাক দিয়ে জীবাণুটা ঢুকে আর একটা ফিজিক্যাল ডিস্টেন্স যে 3 ফুট অন্তত দূরে অবস্থান করতে হবে এই দুটি অবশ্যই মেইনটেইন করতে হবে ডাক্তার কামরুজ্জামান শিশুদের যত্নের বিষয়ে মানে একদম ছোট করে যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে কি কি করা দরকার এই করোনার সময় আমি ওই আপনি নিউবর্ন মানে যারা নবজাতক শিশু তাদের তো আপনি জানেন মায়েরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত এবং যে ঘরের মধ্যে থাকে প্রচুর আলো বাতাস থাকা উচিত এবং কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং মায়েদের উচিত হবে প্রতি মুহূর্তে তার হাত ধোয়া যেরকম যেটা নিয়ম অনুযায়ী ওই যে 20 সেকেন্ড ধরে আমরা হাত ধুই সেটা সাবান হতে পারে বা লিকুইড শো করতে পারে অথবা যে অ্যালকোহল হ্যান্ডিডাপ যেগুলো আছে এগুলোতে হাত পরিষ্কার করে নিতে হবে এবং বাচ্চাকে ধরার আগে এগুলো করে নিয়ে বাচ্চাকে ধরলে অনেকটা বাচ্চারও সেফ থাকবে মাও থাকবে আর মা যদি মনে করে যে বাইরে থেকে সে কোথাও থেকে আসছে তখন অবশ্যই সে মাস্ক পরে বাসায় এসে চেঞ্জ করে বাচ্চাকে পরিচর্যা করা আর আমি বলবো যে প্রত্যেকটা বাচ্চাদের যে ইমিউনিটি বাড়ানো যেটা দরকার এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমি বলেছি যে ওই যে বাসায় বসে শিক্ষা নিয়ে যে তারা হাত ধুবে মাস্ক পরাটা কীভাবে করে হাত কীভাবে আমরা হাত ধুই এবং সোশ্যাল ডিস্টেন্সটা আমরা যে মেনটেন করি এটা তাদের করা উচিত এবং বাচ্চারা কিন্তু অ্যাক্টিভ হয়নি
এবং তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটা তো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা অনেক জায়গায় ম্যাক্সিমাম টেস্ট করা হয় না বাচ্চাদের ব্যাপারে, কিন্তু তারাও যে এফেক্টেড হয় না এই কথা বলা যাবে না, কারণ এটা আল্লাহর রহমত আছে এবং ইমিউনিটি বেশি থাকার কারণে তারা সুস্থ হয়ে ওঠে। অনেক অনেক ধন্যবাদ, আসলে আজকের একেবারেই সময় নেই, নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও আমরা আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে দর্শকদেরকে জানাতে পারবো, কিন্তু আজ আর সময় নেই। দর্শক আপনাদেরকে জানাতে চাই 1,91,13,462 জন পুরো পৃথিবীতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন আর মারা গিয়েছেন 7,13,872 জন। আজকের মতো পর্যন্তই, আগামীকাল একই সময়ে প্রশ্নোত্তরে করোনা ভাইরাস দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।